বর্তমান সরকার বিদেশি কমিউনিটি বিশেষ করে পশ্চিমাদেরকে দীর্ঘদিন ধরে এটা বলে আসছে যে বিএনপি একটা ইসলামিস্ট রাজনৈতিক দল, তাদের সাথে ইসলামিস্টদের কানেকশনস আছে। লাইক আপনি যদি ধরেন যে বিএনপি আপনার 2002 সাল থেকে যে ক্ষমতায় ছিল, চার দলীয় জোট ছিল, সেখানে তাদের সাথে ইসলামিক দলও ছিল। কাজে এই কারণে কিন্তু বিএনপিকে আন্তর্জাতিকভাবে একটু নেগেটিভভাবে আওয়ামী লীগ মার্কিং করে বা পেইন্ট করে যে বিএনপির সাথে ইসলামিক শক্তিগুলোর লিঙ্ক আছে। সুতরাং বিএনপি যদি ক্ষমতা আসে, এই দেশকে তারা আফগানিস্তান বানাবে, এই দেশকে তারা ইসলামী শরীয় আইন কায়েম করবে, এরকম নানাভাবে তাদেরকে চাপে রাখে। এবং বাংলাদেশের নিকটবর্তী প্রতিবেশী দেশ ভারত এই জায়গা থেকে বিশেষ করে বিএনপিকে অপছন্দের একটা বড় কারণ। কারণ আমাদের যে পার্শ্ববর্তী দুটো দেশ আপনার মিয়ানমার এবং ভারত, তারা তো আসলে কোনো ইসলামিক দেশ না, এবং ওই সমস্ত দেশে মুসলমানদের সংখ্যা খুবই নগণ্য বলতে গেলে। কাজেই তারা সবসময় চায় যে তাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যেন কোনো ইসলামী শক্তি রাষ্ট্র ক্ষমতায় না থাকতে পারে, ইসলামী শক্তির কোনো উত্থান যেন না থাকে। সেজন্য ইসলামিক শক্তিগুলোকে দমন করা, ডাউন করা তাদের সবসময় একটা ইন্টেনশন থাকে। এবং বাংলাদেশের রাজনীতিতে শুধু না, প্রশাসন সমস্ত জায়গায় আমাদের পার্শ্ববর্তী দেশের বিশেষ করে একটি বৃহৎ দেশের একেবারেই আধিপত্য রয়েছে, এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই। তো কাজেই বিএনপি স্বাভাবিকভাবে এখন একটু চেষ্টা করছে যে তারা ইসলামিক শক্তি না, এটা প্রমাণ করার জন্য যে তারা একটা লিবারেল ফোর্স, অর্থাৎ তারা ইসলাম বিদ্বেষীও না আবার ইসলামিস্টও না, তারা সবাইকে ধারণ করে, এইটা প্রমাণ করার চেষ্টা করছে। যে কারণে তারা দেখবেন যে ইসলামিক দলগুলোর সাথে আগের মতো ওই সম্পর্কের জায়গাটাতে এখন নাই, তাদের জোট টোট থেকে অনেকে ছেড়ে গিয়েছেন, বা তারাও চেয়েছে তারা আলাদা থাকুক, আন্দোলনের প্রশ্নে যুগপাত আন্দোলন হোক। তো সেই জায়গা থেকে বিএনপির একটা রাজনৈতিক কৌশলী বক্তব্য বা ডিফেন্স এটা হতে পারে। কিন্তু আমি মনে করি যে আসলে আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে আমরা মৌলিক জায়গা থেকে আমাদের সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, যে এই দেশের জনসংখ্যা এই 90% মানুষ ইসলামী মূল্যবোধের বা ইসলাম ধর্মের অনুসারী, কাজেই তাদেরকে আমরা অনৈসলামিক কাজে প্রভাবিত করব যে ইসলাম থেকে সরে গিয়ে, কিংবা ইসলামকে আমরা স্বীকার করব না, এটা তো হতে পারে না। না না, এটা একবার আল্লাহু আকবার, হ্যাঁ জামাতের লোক দেয়, অন্য অন্য দলও তো দেয়, হুজুরেরাও তো ওয়াজের মাঠে দেয়, তো এটা তো কোনো দলের স্লোগান না, এটা তো আল্লাহর কথা বর্ণনা করা, আল্লাহর আনুগত্যের স্লোগান। সুতরাং এই স্লোগানকে নিয়ে কেন কোনো রাজনৈতিক দল আপনার বিরোধিতা করবে কিংবা আবার স্বীকার করবে না এই স্লোগান আমার না। আমি যখন প্রতিটি মুসলমান বলবে এই স্লোগান আমার, এটা তো অস্বীকার করা হয় নাই। এখন কেউ রাজনৈতিক কৌশলে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য নিজেদেরকে একটু ওই অতি প্রগ্রেসিভ বা অতি প্রগতিশীল হিসেবে জাহির করার জন্য তারা করতে পারে, বলতে পারে, সেটা একান্তই মনে করি তাদের ব্যক্তিগত এবং দলীয় দৃষ্টিভঙ্গি। কিন্তু আমি মনে করি একজন মুসলমান হিসেবে, একটি রাজনৈতিক দলের সদস্য সচিব হিসেবে এই স্লোগান প্রতিটি মুসলমান ধারণ করে। আমি যেটা বলেছি যে আমাদের দল কোনো ধর্মভিত্তিক দল না, আবার কোনো ধর্মহীনও দল না, আমরা ধর্মীয় মূল্যবোধের প্রতি সহানুভূতিশীল বিশ্বাসী, যার যার ধর্ম শেষে পালন করবে, যার যার কর্ম শেষে করবে, রাজনৈতিক দল সেটা নিয়ে কোনো ব্যারিয়ার তৈরি করবে না। কিন্তু কোনো ধর্মকে আঘাত করা, কোনো ধর্মকে কটুক্তি করা, কোনো ধর্ম বা সম্প্রদায়ের মানুষকে আঘাত করা, এইটা আমাদের দলের কোনো পলিসি না। এবং আমি মনে করি এইটা নারায় তাকবীর এই স্লোগানকে যারা বিতর্কিত বলছেন, এই স্লোগান নিয়ে যারা সমালোচনা করছেন, তারা প্রকারান্তি এই যে 92% যে বৃহৎ একটি জনগোষ্ঠী তাদের ধর্মীয় মূল্যবোধকে আঘাত করছেন, এটা উচিত না।